এক নম্বর হলো কালিমাই তৈয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাই তৈয়িবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমার তিনটি কাজ, প্রথমত মুখে পাঠ করিতে হবে, দ্বিতীয়ত অন্তর দ্বারা কালিমার অর্থ বিশ্বাস করিতে হবে, তৃতীয়ত কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে, সেই কালিমা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। দুই নম্বর কালিমা কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। কালিমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তিন নম্বর কালিমা কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। কালিমায়ে তাওহীদের অর্থ একমাত্র আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহার কোনো শরীক নাই, সমস্ত রাজত্ব তাহারই জন্য এবং সকল প্রশংসা তাহারই জন্য। তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু দান করেন, তিনি চিরঞ্জীব, কখনো মরিবেন না, তাহার হাতে সমস্ত মঙ্গল, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। চার নম্বর কালিমায়ে তামজিদ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কালিমায়ে তামজিদের অর্থ আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলার সর্বমহান। পাঁচ নম্বর ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি। ইমানে মুজমালের অর্থ সর্বমহান সুন্দর নাম এবং গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর ইমান আনিলাম এবং তাহার আদেশাবলী এবং নিষেধসমূহ মানিয়া লইলাম। ছয় নম্বর ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। ইমানে মুফাসসালের অর্থ প্রথম আমি ইমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয় ইমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয় ইমান আনিলাম তাহার কিতাবসমূহের উপর, চতুর্থ ইমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চম ইমান আনিলাম আখিরাতের উপর, ষষ্ঠ ইমান আনিলাম তাকদীরের উপর, সপ্তম ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর।